মাথাভাঙ্গায় অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে ডিজেলের মূল্যবৃদ্ধি চলে রাস্তায় বাস চালাতে পারছেন না বলে দাবি বাস মালিক সংগঠনে। মালিক পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে ডিজেলের দাম বেড়েছে সেই মতো বাস ভাড়া বাড়ানো হয়নি। বাস ভাড়া না বাড়লে তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। তাই সরকার যদি ভাড়া না বাড়ায় তাহলে তারা বাস চালাতে পারবেন না। তাই সরকারের কাছে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠন। তাদের দাবি বর্তমানে মালিক পক্ষ আর চালাতে পারছে না, আর যার জেরে পরিবহন শিল্পও ভেঙে পড়বে। তো 2018 সালে লাস্ট ভাড়া বৃদ্ধি হয়েছিল, তখন তেলের দাম ছিল 66 টাকা লিটার। কিন্তু গত বছর মার্চ মাস থেকে আমাদের সমস্ত গাড়ি লকডাউনের জন্য বন্ধ, মাঝে একটু ছাড় দিয়েছিল, তারপর আবার নতুন করে শুরু হয়েছে লকডাউন। গত কত তারিখ থেকে? 16 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে। এখন এই পরিস্থিতিতে ডিজেলের যা দাম বেড়েছে, এখন ডিজেলের দাম 90 টাকা। আমাদের মালিকরা গত এক বছর ধরে যে প্রশাসনের সাথে সাজাওয়াট, লাইট বিউটিফুল কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ, আর বাইরে যেতে হবে না। আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাজার চৌপতি, কোচবিহার। সহযোগিতা করার জন্য আমরা গাড়ি চালিয়েছিলাম, তাতে আমাদের প্রতিদিন ঘরে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা লস হতো। কিন্তু পুনরায় যখন লকডাউন শুরু হলো, শ্রমিকরা তো সব ঘরে বসে গেছে, এখন কী করবে সেটা তো আলাদা, এবং মালিকদেরও খুব বাজে অবস্থা। এই পরিস্থিতিতে আমাদের মাদার সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় কমিটি কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি দাওয়া সব পেশ করা হয়েছে। যদি ভাড়া বৃদ্ধি না হয় এই পরিস্থিতিতে আমাদের কোনো গাড়ি আর রাস্তায় নামতে পারবে না, তাহলে আমাদের গাড়ি অটোমেটিক দেখা যাচ্ছে গাড়ি ধর্মঘটের পথেই আমাদের যেতে হচ্ছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাদার সংগঠন থেকে আবেদন করা হয়েছে, যাতে এই ভাড়া বৃদ্ধির ব্যাপারটা বিবেচনা সহকারে দেখা হয়। যদি না হয় তাহলে আমাদের টোটাল লাভ। তার মানে ভাড়া বৃদ্ধি না হলে আপনারা আর যানবাহন চালাবেন না? না, আমাদের কোনোভাবেই সম্ভব না, কারণ লস দিয়ে আর আমরা মালিকরা গাড়ি চালাতে পারছি না। ছেলের উপরে যে কোনো সাবসিডি দেয়? আচ্ছা, কী নাম আপনার এবং কী দায়িত্ব? সুব্রত ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি মাধামা বাস মিনিবাস ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন। আমাদের শ্রমিকদের এই লকডাউন পরিস্থিতিতে আমাদের অবস্থা খুব ভয়াবহ, আমরা সংসার চালাইতে আমরা হিমশিম খাচ্ছি। তাই মালিকদের সহমতি, মানে মালিকদের যে অবস্থা বর্তমান, গতবার লকডাউনে আমরা কিছু মালিকদের কাছে সহযোগিতা পাইছি, কিছু সাহায্য পাইছি, এবার মালিকদের পরিস্থিতি এমন আমাদের কোনো সহযোগিতা দেওয়ার অবস্থা নাই। তাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ, মাননীয় দিদির কাছে অনুরোধ, আমাদের কিছু আর্থিক সহযোগিতা করে আমাদের সংসার চালার অনুমতি আমরা যেন চালাইতে পারি। তাহলে ব্যবস্থা করে দিলে আমাদের দুমুঠি রোজগার, আমাদের ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারবো। এখন কি করতে? এখন আমাদের অবস্থা খুবই খারাপ, মানে তেলের দাম বৃদ্ধিতে মালিকরা গাড়ি চালাতে পারছে না, আমাদের সংসার চালাতে আমরা হিমশিম খাচ্ছি। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনাদের তরফ থেকে জানাতে যাইতেছি যে মানে দ্বিতীয় জন এই ব্যাপারটা আমাদের শ্রমিকের ব্যাপারটা দেখে, মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমাদের অনুরোধ, আমাদের শ্রমিক সংগঠন থেকে তিনি এই ব্যাপারটা থেকে আমাদের কিছু সাহায্য অনুমতি মানে যেন আমরা পাই। কী নাম আপনার?